প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগৎ সংসার ছেড়ে চলে গেছো আকাশে, তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে? আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না? এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না, অথচ একসময় যা ইচ্ছে হতো তুমি তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে, ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে তো হাঁটতে, কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোই ছিল, এই জীবন নিয়ে তুমি যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোই নেই, ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকার খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে সেই নেলি খালার সাথে, তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারো সঙ্গে প্রেম করছো এ আমার সইত না, কি অবুঝ বালিকা ছিলাম তাই কি? যেন তোমাকেই আমাকে ভালোবাসতে হবে, যেন আমরা জন্মেছি দুজন দুজনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে বাড়ি থেকে নিয়ে গেল আমার খুব দম বন্ধ লাগছিল, ঢাকা শহরটি এত ফাঁকা আর কখনো লাগেনি, বুকের মধ্যে এত হাহাকার আর কখনো জন্মায়নি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে এসেছিলাম মনমোহন সিংহে, আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ হলো 4 বছরের, এত বছর পর তুমি কি গভীর বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি, আমার বড় হাসি পায় দেখে। এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেড়াচ্ছে, তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটা সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত থাকি ওই মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতুন করে বুঝি না তারা কোথায় ছিল। শেষ দিকে তুমি শিমুল নামের একটি মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল, আমাকে শিমুলের সব গল্প একদিন করলে, শুনে তুমি বোঝোনি আমার কষ্ট হচ্ছিল, এই ভেবে যে তুমি অনায়াসে প্রেম করছো আর সেই গল্প আমাকে শোনাচ্ছ। ঠিক সেই রকমই অনুভব একসময় আমার জন্য ছিল তোমার, আজ আর একজনের জন্য তোমার অস্থিরতা। নিঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কী কী কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে। আমাকে এবার জিজ্ঞাসা করলে কেমন হয়েছে, আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটাকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটা বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসাতে যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা, একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের, তুমি 2-4টি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে, আমার, নেলি খালার, নাকি শিমুলের? অনেকদিন ইচ্ছে তোমাকে একটি চিঠি লিখি, একটা সময় আমরা প্রতিদিন চিঠি লিখতাম,
তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে তুমি দিলে আকাশের ঠিকানা, তুমি পাবে তো এই চিঠি। জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরায়, আমারও কি দিন ফুরাচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। ইতি সকাল। পুনশ্চ আমাকে তুমি সকাল সকাল বলে ডাকতে, কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল সকাল বলে মাঝে মধ্যে ডাকো, নাকি আমি ভুল শুনি?